দুর্নীতির অভিযোগে চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফুয়ের বিরুদ্ধে তদন্ত চলছে দশটি সূত্রে বরাদ দেশ শুক্রবার এই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স দুই সপ্তাহের বেশি সময় ধরে লোকচক্ষুর আড়ালে চীনের প্রতিরক্ষা মন্ত্রী এক আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা এবং চীনা সামরিক বাহিনীর সাথে সরাসরি যোগাযোগ থাকা তিনজনের মতে সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে তদন্তের মুখে রয়েছেন লি শাংফু চীনা সেনাবাহিনীর সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ থাকা আরও দুই ব্যক্তি জানান সেনাবাহিনীর ক্রয় ইউনিটের আরও আট জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত চলছে দু থেকে দু সাল পর্যন্ত ওই ইউনিটের নেতৃত্ব দিয়েছিলেন লি সাংফু